স্বাধীনতা সংগ্রামে সাগরদিঘির অবদান। মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর মহকুমার প্রান্তিক থানা বা ব্লক হচ্ছে সাগরদিঘি। গোটা দেশের সঙ্গে সাগরদিঘি থানাতেও ইংরেজ আমলে পরাধীন ভারতের স্বাধীনতা আন্দোলনের অহিংস আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল। কয়েকজন প্রভাবশালী নেতাদের নেতৃত্বে স্বাধীনতা আন্দোলনের জন্য এখানকার মানুষও মেতে উঠেছিলেন। এইরকমই একজন মানুষ ফণীভূষণ বন্দ্যোপাধ্যায়। 1921 খ্রিস্টাব্দে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করে সাগরদিঘি থানা অন্তর্গত বন্নেশ্বর গ্রামে শিব চতুর্দশীর মেলায় কংগ্রেস স্বেচ্ছাসেবী হিসেবে কর্মরত অবস্থায় পিকেটিং করতে গিয়ে বন্দী হন পুলিশের হাতে এবং 6 মাসের অবধি সময় কারাবরণ করেন। মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার পোপাড়া গ্রামে তার জন্ম। তিনি লালকোলা JN একাডেমি থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে বাঁকুড়া মেডিকেল স্কুল থেকে LMF পাশ করে। সাগরদিঘি থানা অন্তর্গত মণিগ্রামে ইউনিয়ন বোর্ড পরিচালিত আউটডোর হাসপাতালে কর্মরত ছিলেন। তিনি স্বাধীন চেতা মানুষ থাকায় ইংরেজ সরকারের চাকুরি গ্রহণ না করে দিন দুঃখী মানুষের সেবা করে জীবন অতিবাহিত করেন। তার ইংরেজ বিরোধী কার্যকলাপের জন্য তাকে এবং গোটা পরিবারকে দারুণ নির্যাতন ভোগ করতে হয়েছিল। তার মেজদাদা দেবেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় এবং শেষদাদা গুরুপত বন্দ্যোপাধ্যায় উভয়ের বন্দুক দুটি ইংরেজ সরকার বাজেয়াপ্ত করেছিলেন। দেশ স্বাধীন হবার পর ফণীভূষণকে দেশের জাতীয় সরকার তাম্রফলক দিয়ে সম্মানিত করেন। জীবনদশায় তিনি স্বাধীনতা সংগ্রামে পেনশনও ভোগ করেন। প্রায় 90 বছর বয়সে তিনি মারা গেলে তার বিধবা পত্নী শ্রী হরিণাক্ষী দেবী বন্দ্যোপাধ্যায় পেনশন ভোগ করেছেন। হরিণাক্ষী দেবী 1911 সালেই পরলোক গমন করেন। সাগরদিঘি থানা অধীন জোনসের পাশে বেলুড়িয়া গ্রামে জন্মগ্রহণ করেন যজ্ঞেন্দ্র চৌধুরী। তিনি তৎকালীন প্রভাবশালী জমিদার সন্তান হয়েও ছোট থেকে গরিব দুঃখীদের প্রতি তার সহানুভূতি ও দরদ ছিল অপরিসীম। অনেকে তার পৃষ্ঠপোষকতা লাভ করে ধন্য হয়েছেন। 1921 খ্রিস্টাব্দে গান্ধীজির অসহযোগ আন্দোলনে যোগদান করে তিনিও কারাবরণ করেছিলেন। 6 মাসের অধিককাল তিনিও জেলে ছিলেন। দেশ স্বাধীন হবার পর দেশের জাতীয় সরকার জগদীন্দ্রবাবুকে তাম্রফলক প্রদানে সম্মানিত করেন। বেঁচে থাকা অবস্থায় স্বাধীনতা সংগ্রামী হিসেবে পেনশন পেতেন। প্রায় 80 বছর বয়সে তিনি মারা যান। সাগরদিঘি ধরণীধর ছিলেন স্বাধীনতা সংগ্রামী। তিনিও ইংরেজের হাতে ধরা পড়েন এবং জেল খাটেন। কারাবরণ না করে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী ছিলেন তারা হলেন পোপাড়া গ্রামের দেবেন্দ্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় ও গুরুপত বন্দ্যোপাধ্যায়, কুন্দরী গ্রামের মধুসূদন মার্জি, হরহরি গ্রামের রোজা উল্লাস শেখ, ব্রাহ্মণী গ্রামের বিখ্যাত কবিরাজ রসরাজ দেবনাথ, সাগরদিঘির হরিচরণ ভগত। এছাড়াও ছিলেন রাজ্যখ্যাত চারণ সম্রাট গুণানি দেওয়ান। তিনিও অস্ত্র নিয়ে আন্দোলনে না নামলেও ইংরেজ সরকারের বিরুদ্ধে কবিগানের আসরে বাগযুদ্ধে দেশের মানুষকে সঙ্গবদ্ধ করেছেন। তাকেও একাধিকবার গ্রেপ্তার হতে হয়েছে। জিয়াউর রহমানের রিপোর্ট, NTVWB। কার্যকলাপ বলতে উনি দেশের জন্যে, সাধারণ মানুষের জন্যে যত কিছু করার সবই করতেন। একজন নিজের চিকিৎসক ছিলেন। কোনো সংগ্রামী কর্মী যদি অসুস্থ হতেন তার চিকিৎসা তিনি বিনি খরচায় করে দিতেন, বিনি পয়সায়। সেই সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরও করতেন। আবার বহু উচ্চপদস্থ নেতা নেত্রীদের সঙ্গে তার আলোচনা যোগাযোগ ছিলেন। যেমন জঙ্গিপুরের পণ্ডিত দাদা ঠাকুর, শরৎ পণ্ডিত, রবীন্দ্রনাথ শুক্ল, এদের সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিলেন। বহরমপুরের ভট্টাচার্য, কী নাম ওনার, শ্যামাপদ ভট্টাচার্য, ত্রিদীপ চৌধুরী, এদের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল। শশাঙ্ক শেখর সান্যাল, তেমনি প্রদেশের নেতাজির সঙ্গেও সরাসরি সম্পর্ক ছিল। আচ্ছা, নেতাজি কি সাগরদিঘিতে এসেছিলেন? হ্যাঁ, বাবা নেতাজির সঙ্গে এসেছিলেন। উনি ধুলিয়ানে একটা সভা করতে এসেছিলেন, গোপন বৈঠক। সেই গোপন বৈঠক সেরে ধুলিয়ান থেকে মণিগ্রাম স্টেশনে নামেন। নেমে বাবার সঙ্গে, বাবার ওখান থেকে মণিগ্রাম স্টেশন থেকে গরুর গাড়ি করে আমাদের বাড়ি আসেন। সেখানে একটা ছোট বৈঠক করে এবার হাঁটা পথে কুন্দরিতে মধুসূদন মার্জিতের বাড়িতে বৈঠক হয়। তারপরে ওখানে রাত্রি বাস করে দিন সকালবেলায় সাগরদিঘি রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে উনি বাজারসো স্টেশনে নামেন। বাজারসো স্টেশনে নেমে শক্তিপুর ঘাট হয়ে গঙ্গা পেরিয়ে বেলডাঙা যান রাধানাথ প্রামাণিকের বাড়িতে। সঙ্গে আপনার বাবা ছিলেন? সঙ্গে বাবা ছিলেন। বাবা ছিলেন হৃদয়রঞ্জন প্রামাণিক বলে একজন ভদ্রলোক ছিলেন, আর অমূল্য রতন খামারু, এরা ছিলেন বাবার সব, মানে ওনার সঙ্গে যাওয়ার লোক।
এই তিনজনে মিলে তাকে বেলডাঙা পৌঁছে দেন। দাদানাথ প্রামাণিকের বাড়িতে বৈঠক করার পরে উনি কোথায় যান সেটা আর আমরা বাবা জানেন না, বা বাবার সঙ্গে সে সম্বন্ধে কোনো আলোচনা হয়নি। যেগুলো আপনার বাবাদের কাছ থেকে শোনা না, সব সবটাই বাবার কাছ থেকে শোনা। আপনার বাবার নাম কী ছিল? ফণিভূষণ বন্দ্যোপাধ্যায়। উনি পেশায় কী ছিলেন? উনি পেশায় একজন চিকিৎসক ছিলেন। আপনার নাম? আমার নাম ফাল্গুনী বন্দ্যোপাধ্যায়। বাড়ি? বা ব্যানার্জি। বাড়ি? বাড়ি আপাতত সাগরদিঘি। হ্যাঁ, ছিলেন ইংরেজ আমলে, তখন জেলা মুর্শিদাবাদের যে স্বাধীনতা আন্দোলন হয়েছিল সাগরদিঘি, তো তার ঢেউ এসে লেগেছিল। এখানে একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন ফণিভূষণ বন্দ্যোপাধ্যায়। তিনি সরকারি ডাক্তার ছিলেন, এলএমএফ মণিগ্রাম তখন ইউনিয়ন বোর্ড, সেই ইউনিয়ন বোর্ডে তিনি চিকিৎসা করতেন। সেই সময় আমাদের যে বর্ণেশ্বর সেখানে মেলা হতো, শিবের মেলা, সেই মেলায় তিনি পিকেটিং করতে গিয়ে অ্যারেস্ট হন আর কি। অ্যারেস্ট হওয়ার পর তাকে ৬ মাস জেল হয়েছিল এবং তিনি তাম্রপত্র পেয়েছিলেন স্বাধীনতা সংগ্রামী হিসাবে এবং পরবর্তীকালে পেনশনও পান। আরেকজন আমাদের জনসির কাছে বেলোরিয়া বলে একটা গ্রাম, তার যে জমিদার জগদীন্দ্র চৌধুরী, তিনিও ওই ১৯২১ সালে, এই ফণিভূষণও ১৯২১ সালেই অ্যারেস্ট হয়েছিলেন, উনিও ওই অ্যারেস্ট হন এবং ওকেও ওই তাম্রপত্র দেওয়া হয়েছিল পরবর্তীকালে এবং উনিও পেনশন পেতেন। এছাড়াও সাগরদিঘিতে আরেকজন ছিলেন আমাদের, তিনি হচ্ছেন ধরণীধর ঘোষ। তিনি সাগরদিঘিতে বাস করতেন, পরবর্তীকালে বিভিন্ন জায়গায় আন্দোলনের সঙ্গে যুক্ত হন। তিনিও ওই রাজনৈতিক নির্যাতিত ব্যক্তি ভাতা পেয়েছিলেন এবং স্বাধীনতা সংগ্রামী হিসেবে সম্মানিত হয়েছিল। এছাড়াও আমাদের একজন বিখ্যাত কবিয়াল গুমানি দেওয়ান, যদিও তিনি ফোরফ্রন্টে ছিলেন না, অর্থাৎ সামনাসামনি অস্ত্র নিয়ে যুদ্ধ করেননি বা স্বাধীনতা সংগ্রামে সেইভাবে নিজেকে জড়াননি, কিন্তু যেহেতু কংগ্রেসই ছিলেন এবং স্বাধীনতা সংগ্রামের তার ঢেউ তার বুকেও লেগেছিল এবং তিনি কবিগানের মাধ্যমে অনেক মানুষকে সংগঠিত করেন এবং তাদের মনে এই স্বাধীনতা সংগ্রামের যে বীজ সেটা বপন করেছিলেন। আপনার নাম এবং পরিচয়টা? আমার নাম হচ্ছে সাধন কুমার রক্ষিত, সাগরদিঘির নাকাটিতলায় থাকি, মুর্শিদাবাদ জেলায়।